নাকি? এই যে বড় ছেলে, মেয়ে একটা ছোট মেয়ে, বাচ্চা কাকে দিয়েছেন? আমার ছোট বোনের কাছে। আপন ছোট বোন? ওনার বাচ্চা কাচ্চা নাই? এমনি ছেলে। একটা কি মেয়ে সন্তান ছিল? না না, এখন যে আপনার বাচ্চা, পর সেটাই বললাম যে সন্তানটা হচ্ছে মেয়ে, দুই ছেলে পর উনি একটা মেয়ে হিসেবে নিল আর কি নাকি? হ্যাঁ, আমার অবস্থা দেখে নিয়েছে, এখন আমি তো ওইটার জন্য নেয়নি আর কি। আমি শুনলাম যে ডাক্তার নাকি বলছে আপনার, আপনি আর আপনার মেয়ে একসাথে থাকলে ক্ষতি হবে। কোন ডাক্তার বলছে? ওখানে স্যারেরা বলছে। কোন স্যার? তোমার আমি তো এটা চিনি না, কোন স্যার কে কাকে ডাক্তার চিনবো না। হার্ট বিশেষজ্ঞ তোমার স্যার। আপনি দিয়ে দিলেন না, একেবারে দিয়ে দিয়েছেন? রাতের পর রাত দেখতে হবে এখন, সেটাই বলছেন। ওনার ছোট বাচ্চার বয়স কত? এখন আপনি কি চাচ্ছেন, ওর বাবা মা ওনার নাম চাচ্ছেন? হ্যাঁ, আমি ওর ইয়া পরিচয় ওকে বড় করতে চাই, যেহেতু বাচ্চা ওর ইয়াতে থাকবে আর বেড়ে ওঠার একটা পরিস্থিতির ব্যাপার আছে, আপনার মেয়েটার খালো কিন্তু তার জন্য পর্দার মধ্যে থাকতে হবে সন্তান। আমি আল্লাহ রাসুল যেমন উনি কিন্তু বিয়ে করেছেন পালিত পুত্রের ওয়াইফকে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিয়ে করেছেন যাওয়াদের, যাকে পালতেন তার নিজের বউ, পালিত পুত্র ছেলেকে বিয়ে করছেন, মানে সরি, পালিত পুত্র স্ত্রীকে বিয়ে করছেন এই কারণেই যে মানুষজন বুঝে যে ইসলামে পালিত পুত্র বলতে কিছু নাই, বুঝছেন? আপনি পালন করছেন ঠিক আছে, দিচ্ছেন, আবার যদি মায়ের বুকে দুধ খেতে পারে তাহলে তো সে মায়ের অধিকারী পাইছে, এটা ইসলামে জায়েজ। আমাদের রাসূল তো মা হালিমা দুধ খেয়েছে, তাই না? আপনি এখন সম্পূর্ণ আপনার বিষয়, এখন কার পরিচয় এখন বলতে তখন তো জটিলতা বাড়বে, যখন আমাদের যখন জন্ম নিবন্ধন তার নামে করে, এটা কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবে আর চেঞ্জ করতে কিন্তু পারবেন না। আবার আপনার মেয়ে যত বড় হবে সে স্বাভাবিকভাবেই তার খালু কিন্তু তার জন্য কখনোই মাহারাম হবে না, মাহারাম তো বুঝেন, আপনি নিজেই তো প্রধানশীল মানুষ, এখন এগুলো ভেবে চিন্তে চিন্তা করেন আর কি, মাহারামের বিষয়টাও খেয়াল করতে হবে। আমরা তো মুসলিম, আপনি পালতেন আপনার তাকে দেন, কিন্তু আপনার বাবা মা আপনার নাম রাখবেন কি না ভাবেন, আমরা দরকার হলে কয়েকদিন পরে করি, কিন্তু আপনি একটু ভেবে দেখেন আর কি, যেহেতু একই ঘরে তো থাকবে, তাই না? ও তো খালু দায়িত্ব থাকবে, ওই তো তাকে মা বলবে বাবা বলবে, কিন্তু আসলে তো সে প্রকৃত বাবা না, এটাও তাকে বুঝতে, এটা আসলে সমাজ আপনি যত লুকানোর চেষ্টা করেন না কেন, লুকাইতে পারবে? লুকানো সম্ভব না, সবাই জানে, জানে, তাই না? লুকানো হওয়া সম্ভব, লুকিয়ে দেওয়া সেটা তো না, বাস্তবতা দেখিয়ে চিন্তা করে তারপরে না মিশে, এবং ওরা মনে করতেছে আমার বোনটাই এমন অবস্থা, ও অসহায়, আবার শারীরিক দিক থেকেও তো অসহায়ের দিকটা বড় কথা না, সন্তান যে দরকার দিছে মানুষ করা দায়িত্ব, ওরকম ব্যবস্থা করে দিত, নিজেকের মালিকের ব্যবস্থা করে দিত। আমি চলে যাচ্ছি, শিশু হাসপাতালে কিন্তু ছিল, একটু অসুস্থ ছিল।